ভিউয়ার্স আমার হাতের মধ্যে দেখতেছেন ইউটিউব থেকে একটা লেটার এসেছে। তো গত কয়েকদিন আগে এই লেটারের জন্য আমি অ্যাপ্লাই করেছিলাম। তো আজকে 8 দিনের মাথায় এই লেটারটা আমার বাড়িতে এসে পৌঁছিয়েছে। তো এই লেটারটা কিসের জন্য যাদের কোনো ধারণা নেই, তো এই লেটারটা হলো ইউটিউব থেকে যে ইনকামটা হবে এই ইনকামটা আপনার হাতের মুঠোতে নিয়ে আসতে হলে এই লেটারটার প্রয়োজন হবে। এই লেটারটা যদি আপনি না পান তাহলে আপনার ইউটিউবের যে টাকাটা আসবে সেই টাকাটা আপনার হাতের মুঠোতে নিয়ে আসতে পারবেন না। তো ভিউয়ার্স, আমি যে সময় প্রথম ইউটিউবে ভিডিও আপলোড করা শুরু করি তখন আমি স্বপ্নেও ভাবিনি যে এরকম একটা লেডার আমার বাড়িতে আসবে। তো এই লেডারটার আসার উপাদান হলেন একমাত্র আপনারা। আপনারা যদি আমাকে সাপোর্ট না করতেন, ভালোবাসা না দিতেন তাহলে এই লেডারটা আমার বাড়িতে কখনো আসতো না। তো এই লেডারটার উপাদান হলেন একমাত্র আপনারা। তো আপনাদের কাছে আমি চিরঋণী, সেই ঋণটা কোনো দিনও আপনাদের পরিশোধ করতে পারবো না। তো এই লেটারটা যে সময় আমি অ্যাপ্লাই করেছিলাম, অ্যাপ্লাই করার সময় একটা অ্যাড্রেস আমি দিয়েছিলাম। তো মোবাইলটা একটু, তো এই এখানেই দেখতেছেন এই অ্যাড্রেসটা আমি ফিল করেছিলাম এই লেটারটা অ্যাপ্লাই করার সময়। তো এই অ্যাড্রেসে আমার বাড়িতে এসে এই লেটারটা পৌঁছিয়েছে। এখানে দেখতেছেন আমার ফোন নম্বর দিয়েছিলাম। তো আমি একটা ভিডিও আপলোড করেছিলাম এই গুগল অ্যাডসেন্স পিন অ্যাপ্লাই কীভাবে করতে হয়। অ্যাপ্লাই করার সময় উপরে একটা বক্স আছে, নিচে 2 নম্বরের বক্সে যে অপশনাল যে বক্সটা আছে সেই বক্সে আমি এই ফোন নম্বরটা দিয়েছিলাম। তো এই লেটারে দেখতেছেন শুধু আমার নাম রয়েছে, আমার বাবার নাম নেই। আর আপনি যদি মেয়ে হয়ে থাকেন তাহলে আপনার স্বামীর নামও এখানে থাকবে না। আর যখন এই লেটারটা আপনার পোস্ট অফিসে আসবে আপনার অ্যাড্রেসে, তখন আপনার এলাকার মধ্যে যদি আপনার নামে যদি কয়েকজন মানুষ থাকে তাহলে পোস্ট অফিস কর্তৃপক্ষ কনফিউশন হয়ে যায় যে কাকে এই লেটারটা দেবে। তখন আপনার ফোন নম্বরটা যদি এখানে থাকে তাহলে আপনাকে ফোন করে তাহারা বলে দেবে। তো এবার এই লেটারের ভিতরে যে 6 ডিজিটের পিন আছে সেই পিন দিয়ে আমার অ্যাডসেন্স অ্যাকাউন্টের মধ্যে ভেরিফিকেশন করব। তো এই লেটারের সাইটে দেখতেছেন এখানে রিমুভ লেখা রয়েছে। এই লেটারটা আমি এখন ছিঁড়ব, ছিঁড়ে দেখব এই লেটারের ভিতরে পিনগুলো। তো এখানে দেখতেছেন এই সাইডটা আমি এবার কেটে নিচ্ছি। তো এবার এই সাইডটাও আমি কাটবো, এই সাইডটাও রিমুভ লেখা রয়েছে। তো এই সাইডটাও আমি কাটব। তো আপনারা একটু ভালোভাবে কাটবেন যেন এই ভিতরের পিনগুলা ভালোভাবে দেখা যায়, কাজটা একটু ভালোভাবে করবেন। তো এই লেটারটা আমি এবার খুলব। এই একটা সাইড থাকবে, এই 3টা সাইড খুলতে হবে। এই যে দেখতেছেন এই পিনগুলা, এই পিনগুলা দিয়ে আমি ভেরিফিকেশন করব। কীভাবে ভেরিফিকেশন করব সেটা আমার মোবাইল স্ক্রিনটা এই পাশে শেয়ার করে দেখিয়ে দিতেছি। তো আমার ফোনের যে গুগল ক্রোম ব্রাউজারটা রয়েছে সেই ক্রোম ব্রাউজারটা আমি ওপেন করব। তো ক্রোম ব্রাউজারটা ওপেন করার পর উপরে যেখানে রয়েছে চার্জ বার, সেই চার্জ বারে আমি টাইপ করব গুগল অ্যাডসেন্স। তো গুগল অ্যাডসেন্স টাইপ করার পর সবার উপরে একটা লিঙ্ক দেখতেছেন এখানে গুগল অ্যাডসেন্স লেখা রয়েছে, সেটার উপরে আমি ক্লিক করব। তো ক্লিক করার পর এই ইন্টারফেসটা চলে আসবে, নিচে যে এখানে লেখা রয়েছে গেট স্টার্ট এটার মধ্যে ক্লিক করব। তো গেট স্টার্টে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার ফোনের মধ্যে যতগুলো জিমেইল লগ ইন করা রয়েছে সবগুলো এখানে দেখাবে। তো এখান থেকে যে জিমেইল দিয়ে আপনার গুগল অ্যাডসেন্সটা খুলেছিলেন সেই জিমেইলের মধ্যে আপনি ক্লিক করবেন। তো আমার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটা যে জিমেইলে লগ ইন করা রয়েছে সেই জিমেইলের উপরে আমি ক্লিক করব। তো এই জিমেইল দিয়ে লগ ইন করার সাথে সাথে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টটা ওপেন হয়ে যাবে। উপরে এখানে দেখতেছেন একটা 3 ডট রয়েছে, এই 3 ডটের মধ্যে ক্লিক করবেন। তো 3 ডটে ক্লিক করে দেওয়ার পর স্ক্রল ডাউন করে সামান্য নিচের দিকে আসলে এখানে রয়েছে ডেস্কটপ সাইট, এই সাইটে একটা বক্স রয়েছে, এই বক্সের মধ্যে আপনি টিক মার্ক লাগিয়ে দেবেন। তো টিক মার্ক লাগানোর সাথে সাথে আপনার ফোনের ডিসপ্লেটা কম্পিউটার ভার্সনে হয়ে যাবে। তো এখানে আমি সামান্য একটু জুম করে আপনাদেরকে দেখিয়ে দিতেছি এখানে। তো এই গুগল পিনের যে সিটিটা যদি একবার আপনি অ্যাপ্লাই করার পর না আসে তাহলে আপনি আরেকবারও অ্যাপ্লাই করতে পারবেন। উপরে এখানে দেখতেছেন অ্যাকশন বটন রয়েছে, এখান থেকে আপনি 1 মাস পরে অ্যাপ্লাই করতে পারবেন 1 মাসের মধ্যে যদি না আসে এই সিটিটা। তো এই পিনটা ভেরিফিকেশন করার জন্য সামান্য ডান দিকে স্কিপ করব।
তো ডান দিকে স্কিপ করে দেওয়ার পর নিচে এখানে রয়েছে ভেরিফাই, এই ভেরিফাই এর উপরে আমি ক্লিক করব। তো ভেরিফাই এ ক্লিক করে দেওয়ার পর এই পেজটা আপনার সম্মুখে ওপেন হয়ে চলে আসবে। তো এখানে দেখতেছেন দুইটা অপশন রয়েছে, উপরের যেটা রয়েছে আইডেন্টিটি ভেরিফিকেশন এটা এখানে কমপ্লিট দেখাচ্ছে, নিচের যেটা রয়েছে এখানে দেখতেছেন অ্যাড্রেস ভেরিফিকেশন। তো এই অ্যাড্রেস ভেরিফিকেশনটা এই যে 6 ডিজিটের পিনটা আপনি এখানে এন্টার করে দিবেন, এন্টার করে দিয়ে নিচে যে রয়েছে সাবমিট এটার মধ্যে ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার এই অ্যাড্রেস ভেরিফিকেশনটা কমপ্লিট হয়ে যাবে। তো আমার পিনটা আছে, সেই পিনটা আমি এখানে এন্টার করে দিয়ে নিচে এই সাবমিটে ক্লিক করে দেব। তো এখানে দেখতেছেন আমার যে এই লেটারে পিন ছিল 6 ডিজিটের, এই পিনটা আমি এখানে এন্টার করে নিয়েছি, এই নিচে সাবমিট বটনে আমি ক্লিক করে দেব। তো ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে দেখতেছেন অ্যাড্রেস ভেরিফিকেশন এটাই কমপ্লিট হয়ে গেছে। তো এবার এখানে সম্পূর্ণ প্রসেসটা কমপ্লিট হয়ে গেছে, এবার আপনার যে ব্যাংক অ্যাকাউন্টটা কিভাবে অ্যাড করবেন সেটা আমি পরের ভিডিওতে দেখিয়ে দিতেছি। আজকের ভিডিওটা এই পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট ভিডিও নিয়ে। আমার এই ভিডিওটা দেখে যদি আপনি সামান্য একটু উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটি লাইক দিবেন, ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।